ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে অনুষ্ঠিত হলো অ্যারো রোবোটিক্স কম্পিটিশন ও এডেক্সেল বিটেক এর সার্টিফিকেট অনুষ্ঠান 2019। অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করে বক্তব্য রাখেন বাংলাদেশ এভিয়েশন ট্রেনিং সেন্টারের সাবেক চিফ ইনস্ট্রাক্টর এবং এভিয়েশন কনসালটেন্ট AKM আতাউল হক। এতে সভাপতির বক্তব্য রাখেন ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী। আমাদের মূল উদ্দেশ্য যে এই এইভাবে একটার পর একটা চলতে থাকে, এদের মেধাগুলিকে স্যার বলল যে কত ট্রিলিয়ন, হ্যাঁ এইগুলি আমরা ব্যবহার করতে চাই, করলে ধারাবাহিকভাবে আমরা এটি করতে পারবো। আরেকটা হচ্ছে যে এই যে তোমরা করলে এইটার একটা বই আকারে জমা দিলে মনে হয় আরও ভালো, এটা তোমাদের জন্য সুবিধা হবে। শুভেচ্ছা জানাই HND 7 ব্যাচ, HND 9 ব্যাচ এবং যারা রোবোটিক্স ক্লাবে বিশেষভাবে পুরস্কৃত হয়েছে তাদের সবাইকে বিভিন্ন ক্ষেত্রে পুরস্কৃত হওয়ার জন্য তাদের সবাইকে আমার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন রইল এবং আমাদের কলেজের পক্ষ থেকে কংগ্রেচুলেশনস জানাচ্ছি। প্রতিষ্ঠানের শিক্ষার্থী আবু হামজালা জুবায়ের শিক্ষা পাঠদানে সন্তোষ প্রকাশ করে বলেন, আমি আবু হামজালা জুবায়ের, আমি আজকে HND লেভেল 5 অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। আমার সবগুলো অ্যাসাইনমেন্টস জমা করে আমি 2017 সালের জানুয়ারি 1 তারিখে এখানে প্রথম ভর্তি হয়েছিলাম। আমার 16টা ইউনিট ছিল এখানে, আমি 16টা ইউনিট খুব আনন্দ সহকারে প্রথম থেকে প্র্যাকটিক্যালের সাথে আমরা অ্যাসাইনমেন্টগুলো করতে পেরেছি। আমি অনেক এক্সাইটেড, সবসময় এক্সাইটেড ছিলাম। তারপরে আমাদের এখানে একটা নিচে খুব সুন্দর একটা ল্যাব আছে, যেখানে একটা ফোকার সিরিজ আছে, এয়ারপ্লেনের সব পার্টসগুলো রাখা আছে, যেটা আমাদের জার্মানি কোম্পানি আমাদের গিফট করেছিল। এবং আমরা এখান থেকে আমাদের হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়েছে US বাংলার সাথে, আমাদের ইউনিভার্সিটির একটা কোলাবোরেশন ছিল, যেন আমরা কয়েকবার ওখানে গিয়েছিলাম। আমি এখন HND লেভেল 5 শেষ করছি, নেক্সট আমার টার্গেট হবে টপ আপ করা, এটার সাথে কন্টিনিউ করা। সো এই জন্য আমার ইউনিভার্সিটি আমাকে একটা ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন করা আছে, ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস, ওখানে তারা আমাকে সহযোগিতা করতেছে। এবং আমি নিজের থেকে আরও 4টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি, তাদের সাথে আমাদের ইউনিভার্সিটির কোলাবোরেশন নাই, বাট স্টিল আমার রেজাল্ট তারা দেখে, আমার রেজাল্ট থেকে স্যাটিসফাই, তারাও আমাকে কিছু অফার লেটার পাঠিয়েছে। শিক্ষার্থী মনির সালাউদ্দিন বলেন, আমি মনির সালাউদ্দিন, এক্স স্টুডেন্ট, ইউনাইটেড এভিয়েশন কলেজ সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। আমি সফলভাবে আমার লেভেল 3 কমপ্লিট করেছি। একমাত্র আমাদের কলেজ থেকেই সফলভাবে যে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে পারবো, যেখানে সার্টিফিকেশনের কোনো প্রবলেম নেই, যার কোনো শুরু আমার নিজের হাতে আমার সার্টিফিকেট, আমি সফলভাবে কমপ্লিট করেছি আমার কলেজ থেকে। এবং আমি চাই কেউ যদি এভিয়েশন সেক্টরে থাকতে চাই বা এখানে ইঞ্জিনিয়ারিং করতে চাই, তো আমি আমার কলেজকে আমি প্রেফার করব। আমাদের দেশে অ্যারোনটিক্যাল সেক্টর খুবই ছোট, তো সেখান থেকে আমি আমার ক্যাম্পাস থেকে যে ইউকে ডিগ্রি পাবো, এই সার্টিফিকেটের
ইয়ারসন থেকে বিটেকের সার্টিফিকেট পাবো সেটা আসলে কল্পনার বাইরে ছিল। আমাদের ক্যাম্পাসে ল্যান্ড ফ্যাসিলিটি অনেক সুন্দর, আমাদের ক্যাম্পাসের সঙ্গে ইয়ার্স বাংলা এয়ারলাইন্সের সঙ্গে একটা আছে, যে কারণে আমরা আমাদের এখানকার স্টুডেন্ট ওখানে হ্যাঙ্গারে গিয়ে কিছু প্র্যাকটিক্যাল কাজ করতে পারে, যে অপরচুনিটি আর কোনো ক্যাম্পাসে নেই সেটা আমাদের আছে। তো সেক্ষেত্রে আমাদের ক্যাম্পাসের ফ্যাসিলিটি সব দিক থেকে সংসদ উল্লেখ্য গত 2008 সাল থেকে এভাবেই পরিচালিত হচ্ছে ঢাকার উত্তরায় অবস্থিত ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট।